মসজিদ শুধু ইবাদতেরই স্থান নয়, ইসলামী শাসনামলে মসজিদ থেকেই পরিচালিত হতো রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড। ইসলামের বিস্তৃতির সঙ্গে সঙ্গে পৃথিবীতে নির্মিত হয়েছে বহু মসজিদ। বিশ্বের সেরা মসজিদগুলোর ইতিহাস ও নির্মাণ শৈলী নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। মসজিদ মুসলিমদের প্রধান উপাসনালয় হলো, এক এক দেশে এক এক রকমের সংস্কৃতির ছাপ বিশ্বের একাধিক মসজিদ নির্মাণ শৈলীতে ঠাঁই পেয়েছে। তো চলুন দেখা যাক বিশ্বের সেরা 10টি মসজিদ সম্পর্কে। সো ভিডিওটি দারুণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারে। বাইতুল মোকাররম, মসজিদের শহর বলা হয় ঢাকাকে। বিশ্বের সেরা 10টি মসজিদের মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় 1968 সালে। মসজিদের প্রবেশদ্বারে রয়েছে বেশ কয়েকটি। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 লোক নামাজ পড়তে পারে। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত এই মসজিদটি বিশ্বের সেরা 10টি মসজিদের মধ্যে অন্যতম। মসজিদটির নির্মাণকাল শুরু হয় 1996 সাল থেকে 2007 পর্যন্ত। এটি আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ। মসজিদটি 30 একর জমির উপর নির্মিত। বিভিন্ন সাইডে 7টি গম্বুজও রয়েছে, যার উচ্চতা 279 ফিট। রয়েছে 351 ফিট উচ্চতার 4টি মিনার। এই মসজিদটিতে মুসল্লির ধারণ ক্ষমতা 41,000। 3,000-এরও বেশি শ্রমিক মিলে তৈরি করেছে এই বিখ্যাত মসজিদটি। বাদশাহী মসজিদ, মোগল সম্রাট আওরঙ্গজেব এই মসজিদটি নির্মাণ করেন। 1671 থেকে 1673 সালের মধ্যে পাকিস্তানের লাহোরে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। সামনের বিশাল চত্বরসহ মসজিদটিতে প্রায় 2,76,000 স্কোয়ার ফিট, 196 ফিট উচ্চতার সুদৃঢ় 8টি মিনার রয়েছে। আরও রয়েছে 3টি গম্বুজ। সিঁড়ির 22টি ধাপ পেরিয়ে মূল ফটকে পৌঁছাতে হয়। এই মসজিদটির ধারণ ক্ষমতা 1,00,000। তাজুল মসজিদ, ভারতের সর্ববৃহৎ মসজিদ হল তাজুল মসজিদ। মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর এর শাসনামলে নবাব শাহজাহান বেগম কর্তৃক নির্মাণিত হয় তাজুল মসজিদ, কিন্তু তিনি পুরোপুরি নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি। পরবর্তী সময়ে তার মেয়ে সুলতানা জাহান বেগম জীবদ্দশায় এর কাজ এগিয়ে নিয়ে যান। পুনরায় নির্মাণ কাজ 1971 সালে আল্লামা মুহাম্মদ ইমরান খান নদভী আজাহারি ও মাওলানা সাইয়েদ হাসমত আলী সাহেব শুরু করেন। 1985 সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। মসজিদুল হাসান আল শানি, মসজিদুল হাসান আল শানি স্থানীয়দের কাছে কাসাবালাস্কা হাজ হাসান নামেও পরিচিত। মরক্কোর সবচেয়ে বড় শহর কাসাবালাস্কায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত মসজিদটি। অনেকটা মোগল স্থাপত্যের উপর ভিত্তি করে নির্মিত হয় এই মসজিদটি। এই মসজিদটির অবস্থান প্রায় 21,000 বর্গমিটার জমির উপরে। প্রায় 40,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে এই মসজিদটিতে। ফয়সাল মসজিদ, পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ দেশটির বৃহত্তম মসজিদ। এটি মসজিদটি দেখতে অনেকটা মরুভূমির বেদুইনের তাঁবুর মতো। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মসজিদটি পাকিস্তানের জাতীয় মসজিদ। 1986 সালে সমাপ্ত হওয়া মসজিদটির নির্মাণ ব্যয় বহন করে সৌদি বাদশাহ ফয়সাল, আর তার নাম অনুসারে মসজিদটির নাম করা হয় ফয়সাল মসজিদ। 1986 সাল থেকে 1993 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ। এটি নির্মাণে ব্যয় হয় 120 মিলিয়ন ইউএস ডলার। মসজিদটির ভিতরে রয়েছে 54,000 স্কোয়ার ফিট জায়গা, আর ধারণ ক্ষমতা হয়েছে 2,00,000। 300 ফিট উচ্চতার 4টি সুন্দর মিনার মসজিদটির আকর্ষণ আরও বাড়িয়েছে। মসজিদে ইমাম রেজা, এটি একটি শিয়া সম্প্রদায়ের মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেন হারাম ইমাম রেজা। মসজিদটি ইমাম রেজা মসজিদ নামে সর্বাধিক পরিচিত। ইরানের খোরসান প্রদেশের রাজধানী মনসনদে অবস্থিত এই মসজিদটি প্রায় 3,31,578 বর্গমিটার জমির উপরে অবস্থিত। এই মসজিদ একসঙ্গে 5,00,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। 818 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটির 8টি মিনার রয়েছে, এর মধ্যে সর্বোচ্চ মিনারটির উচ্চতা 41 মিটার।
ইস্তিকলাল মসজিদ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত মসজিদটির নাম ইস্তিকলাল মসজিদ এটি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ 1978 সালে 22 ফেব্রুয়ারি মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1949 সালে নেদারল্যান্ডের পরাধীনতা থেকে মুক্ত হয়ে তৎকালীন সরকার এই মসজিদটি নির্মাণ কাজের প্রকল্প হাতে নেন 17 বছরের দীর্ঘ ব্যবধানে মসজিদটি নির্মিত হয় তৎকালীন প্রেসিডেন্ট সুহার্দো মসজিদটি উদ্বোধন করেন মসজিদ নির্মাণে ব্যয় হয় 12 মিলিয়ন ইউএস ডলার আর এই মসজিদটির ধারণ ক্ষমতা 2 লক্ষ মসজিদে নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ হাতে 622 খ্রিস্টাব্দে নির্মিত হয় মসজিদে নববী বা মসজিদুল নবী অর্থাৎ নবীর মসজিদ এই মসজিদে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থান সৌদি আরবের মদিনা শহরে এই মসজিদটি অবস্থিত মসজিদটিতে 6 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে তবে মসজিদটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা সংলগ্ন হওয়ায় হজের সময় প্রায় 10 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করার রেকর্ড রয়েছে মসজিদটির 10টি মিনারের মধ্যে সবচেয়ে উঁচু মিনারটির উচ্চতা 105 মিটার কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হলো মসজিদুল হারাম ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবাকে ঘিরে সৌদি আরবের মক্কা নগরীতে এর অবস্থান 88.2 একর জায়গার উপর স্থাপিত মসজিদুল হারাম এটি সৌদি আরবের মক্কায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ মসজিদ হলো এই মসজিদুল হারাম পৃথিবীর সর্ববৃহৎ এই মসজিদটির ধারণ ক্ষমতা 9 লাখ মুসল্লি এখানে 9 লাখ মুসল্লি একসাথে নামাজ পড়ে তবে হজের সময় এই পরিমাণ বেড়ে 30 লাখে পৌঁছায় 1955 সালের পর সৌদি বাদশাহ আব্দুল আজিজ মসজিদটির ব্যাপক সংস্কারের হাতে নেন তারপরে বাদশাহ ফাহাদ হারাম মসজিদের বাহিরের দিকে সংস্কার করেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ধন্যবাদ ভালো থাকবেন সবাই